গণিতে ই এই ধ্রুবকটা খুবই পরিচিত একটা ধ্রুবক, আমরা ই টু দি পাওয়ার এক্স এটা প্রায়ই দেখে থাকি। আবার আমরা জানি যে লগের ভিত্তি যদি ই হয় সেটাকে বলে লন বা এল এন, যেখানে এল হচ্ছে লগারিদম, এন মানে ন্যাচারালি, লগারিদম ন্যাচারালি শব্দটার প্রথম দুটো অক্ষর থেকে নিয়ে এল এন তৈরি করা হয়েছে। তো যাই হোক, কিন্তু এই ই এটা আসলে কি সেটা আমি এই পর্বটা একটু বোঝাতে চাই। তো এটা বোঝানোর আগে খুব সহজ একটা জিনিস একটু বোঝাই, যে কোনো কিছু পরিমাণ যদি কখনো 25% বেড়ে যায় তাহলে সেটা হিসাব করা যায় 1.25 দিয়ে গুণ করে। কিরকম? ধরা যাক আগে একটা জিনিসের দাম ছিল 100 টাকা, তাহলে 25% বাড়লে সেটা দাম হবে কত? 125 টাকা। ঐকিক নিয়ম থেকে দেখি, আগের দাম 1 টাকা হলে বর্তমান দাম হবে 125/100, আর আগের দাম যদি এক্স হয় তাহলে বর্তমান দাম হবে 125/100 গুণ এক্স, বা এটাই হচ্ছে 1.25 × x। তার মানে হচ্ছে যে আগের দামটার সাথে আমি 1.25 দিয়ে গুণ করলেই আমি নতুন দামটা পেয়ে যাচ্ছি। তো এটা আসলে সবসময়ের জন্য সত্যি যে 25% না হয়ে যদি এরকম হতো 35%, তাহলে সেটা আমরা হিসাব করতে পারতাম জাস্ট 1.35 দিয়ে গুণ করে। যদি যেটা 73% হতো তাহলে আমরা হিসাব করতাম 1.73 দিয়ে গুণ করে। বা ব্যাপারটাকে এভাবে জেনারেলাইজ করা যাক, যে আর এর ক্ষেত্রে কি হতো, আর এর ক্ষেত্রে হতো 1+r, যদি আরটা হতো যে কত পার্সেন্ট বেড়েছে সেই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তো এটা যদি আমরা জেনে থাকি তাহলে এখন একটা দারুণ জিনিস আমরা খুব ভালো মতো শিখতে পারবো, সেটা হচ্ছে যে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। এই টার্মগুলো আমাদের বেশ পরিচিত, এটা আমরা ক্লাস 8-এ বোধ হয় আমরা পড়েছিলাম। তো এই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এই জিনিসটা কিরকম? মনে করা যাক যে একটা ব্যাংক আছে, ধরা যাক এটা হচ্ছে বাবা ব্যাংক, এরকম একটা ব্যাংক আছে। তো এই ব্যাংকটাতে সুদের হার হচ্ছে 25%, বার্ষিক সুদের হার 25%, বা আর ইকুয়াল টু 0.25, মানে 25/100 ইকুয়াল টু 0.25। তো যদি একজন মানুষ সেখানে 100 টাকা রাখে, একজন মানুষ এই ব্যাংকটার মধ্যে 100 টাকা রাখলো, আমরা এটাকে পি দিয়ে চিহ্নিত করলাম যে 100 টাকা রাখলো, তাহলে 3 বছর পরে, 3 বছর পরে তার কাছে কত টাকা থাকবে? সরল সুদের নিয়মটা হচ্ছে যে প্রত্যেক বাড়ি প্রথমে যা রেখেছিল সেটা অনুসারেই পুরো জিনিসটার হিসাব করা হয়। কিরকম? ধরা যাক এই যে প্রথম বছরে সরল সুদে টোটাল সুদ হবে আসলে 25 টাকা, কারণ 100 টাকার 1 বছরের সুদ 25 টাকা। দ্বিতীয় বছরে কত সুদ হবে? এটাও হবে 25 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 25 টাকা, কারণ সুদের হার 25%। আবার তৃতীয় বছরেও সুদ হবে 25 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 25 টাকা, অর্থাৎ প্রত্যেকবারই আমরা 100 টাকা ধরেই হিসেব করছি, এবং টোটাল সুদ হবে 100, মানে টোটাল সুদ হবে 75 টাকা। সব মিলিয়ে 3 বছর পরে সে মানুষটা পাবে 175 টাকা, কারণ সে 100 টাকা রেখেছিল আর সুদ হয়েছে 75 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি যদি সুদ হতো তখন কি হতো? তখন যেটা হতো, 1 বছরে যতটুকু জমেছে সেইটাকে মূলধন ধরে তার পরের বছর আমরা আবার হিসেব করতাম, চক্রে চক্রে বৃদ্ধি পেতো আর কি। তো কিরকম সেটা? ধরা যাক প্রথম বছর শেষে তার কাছে কত টাকা থাকতো? সে তো রেখেছিল 100 টাকা, আমরা বলেছিলাম যে 25% যদি বেড়ে যায় তাহলে আমরা 1.25 দিয়ে গুণ করলে আসলে হিসাবটা বোঝা যাব, অর্থাৎ তার কাছে থাকবে 125 টাকা। এটা হচ্ছে প্রথম বছর শেষে। দ্বিতীয় বছর শেষে তার কাছে কত থাকবে? দ্বিতীয় বছর শেষে তার কাছে যেটা থাকবে সেটা হলো, আগে যা ছিল এই যে 125 টাকা যেটা ছিল সেটার সাথে আবারও 1.25 দিয়ে গুণ হবে, কারণ এখন আমরা হিসাব করছি যে এই 125 টাকার উপরেই আবার নতুন করে 25% সুদ। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের আইডিয়াটা। এটা হচ্ছে তার দ্বিতীয় বছর শেষে কত তার কাছে সুদ থাকবে সেটা। তৃতীয় বছর শেষে তার কাছে টোটাল কত সুদ আসলে থাকবে? আগেকার বছর শেষে তার কাছে মোট হয়েছিল এইটা, এটা হচ্ছে দ্বিতীয় বছর পরে যেটা হয়েছিল, তার সঙ্গে আবারও আমরা 1.25 দিয়ে গুণ করছি, কারণ এই যে দ্বিতীয় বছর সেখানেও তো আবারও কি নতুন করে 25% বেড়ে গেছে। তার মানে এইটা জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে 100 × 1.25, এটা টু দি পাওয়ার 3। আচ্ছা, এই ঘটনাটাকেই সুন্দর করে ফর্মুলাইজ করা যায় এভাবে, যে এই 100 এটা হচ্ছে পি, পি মানে হচ্ছে মূলধন, আর এই যে 1.25 এটাকে আমরা লিখতে পারি 1+r, আর হচ্ছে সুদের হার, এই যে 0.25 যেটা ছিল মানে 25%, এটা টু দি পাওয়ার এন, কত বছর পরে আমরা নিচ্ছি সেটা, আসলে এন হচ্ছে কত টার্ম সেটা আমরা দেখবো একটু পরে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা এরকম, যে পি ইন্টু 1+r টু দি পাওয়ার এন। এটা খুব সহজ ব্যাপার, প্রত্যেক বছরই আসলে নতুন করে 1+r দিয়ে গুণ হচ্ছে এটা। আচ্ছা, তো এই ফর্মুলা যদি আমরা জানি তখন ই এর ব্যাপারটা একটু একটু করে বোঝা যাবে।
প্রকৃতিতে কিন্তু এরকম ঘটনাই ঘটে যে আগে যতটুকু জমেছে সেটা নিয়েই পরেরটুকু হিসাব করা হয়। যেমন একটা বালুর ঢিবি থেকে ধরা যাক যে বালু গড়িয়ে পড়ছে, তো অল্পিটু যখন গড়িয়ে পড়লো তখন উপরে যতটুকু বালু আছে সেটার চাপে এখানকার বালুটুকু আরেকটু নিচে গড়িয়ে যাবে। এখন এখানে যেটা হবে, তার উপরে যতগুলো বালু ছিল আগের সেটার পুরোটার চাপ এখানে এসে পড়বে, আর একটু নিচে যখন পড়বে এখানে যতটুকু ছিল তার পুরোটা এসে নিচে পড়বে। কিন্তু এই হিসেবটার সাথে আগের হিসেবের পার্থক্য এটা যে আগের বারে প্রতি এক বছর পর পর হিসেবটা আমরা করছিলাম যে এক বছরে যতটুকু জমেছে সেটা নিয়ে তার পরের বছর, কিন্তু এখানে হচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে হিসাব, অর্থাৎ এই হিসেবটা কন্টিনিউয়াস, আর আগেরটা ছিল ডিসক্রিট বা বিচ্ছিন্ন। আগের বারে যেটা হতো যে একজন ব্যাংকার এক বছর হিসাব করে তারপরে তিনি এক বছর ধরে নাক ডেকে ঘুমাতে পারেন, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না, এখানে প্রত্যেক মুহূর্তে হিসাব করতে হচ্ছে। তো এই ব্যাপারটাকে একটু বোঝানো যায় যে যদি কন্টিনিউয়াসলি এভাবে বেড়ে যেত এক বছর বছর না হয়ে, তখন আমরা কিভাবে হিসাবটা করতাম। তো এটা বোঝানো যায় একটা উদাহরণ দিয়ে। ধরা যাক যে আমি একটা ব্যাংক খুললাম, এটা হচ্ছে আমার ব্যাংক, আমার ব্যাংকে হঠাৎ করে আমার একটা বন্ধু এসে বললো যে দোস্ত আমি গরিব মানুষ, আমার কাছে 1 টাকা আছে, তুই কি আমার এই 1 টাকা তোর ব্যাংকে রাখবি? আমি বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই। বললো দোস্ত আমি তো গরিব মানুষ, তুই আমাকে সুদের হার দে 100%, আর ইকুয়াল টু 100%, মানে 100/100 ইকুয়াল টু 1। এখন আমার একটু খারাপ লাগছে, হায় হায় 100% সুদ দিলে তো সমস্যা। তারপরও আমি ধরে নিলাম যে ঠিক আছে যাও, বন্ধুর খাতিরে আমি 100%ই সুদ দিলাম। এইবার এখন এক বছর পরে আমার বন্ধুটা কত টাকা পাবে সেটা একটু আমরা হিসাব করার চেষ্টা করি। এক বছর পরে সে কত পাবে সেটা ওই আগে একটু আগে যে ফর্মুলাটা আমরা ডেভেলপ করেছিলাম সেই ফর্মুলা দিয়ে বলতে পারি, যে এটা হচ্ছে 1 + r^n। আচ্ছা, p × 1 + r^n, ফলে এটা হচ্ছে 1 1 + 1, আর এর মানে এখানে 1, 100/100 আসলে, এই যে 1^1, তার হবে 2 টাকা। আচ্ছা, সে খুব খুশি, 1 টাকা রেখেছিল তার কাছে 2 টাকা হয়ে গেছে। এবার আরেকটা বন্ধু, সে কিছুটা টাউট প্রকৃতির, সে এসে বলল দোস্ত আমাকেও 100% হারে সুদ দিবি। আচ্ছা ভালো কথা, আমিও আমার কাছে 1 টাকা আছে তুই 1 টাকায় রাখবি, ওকে ভালো কথা। কিন্তু কিন্তু কি, তুই হিসাবটা করবি 6 মাস পর পর, মানে আগে যেমন প্রত্যেক বছর বছর হিসাব করছিলি, তুই 6 মাস পর পর হিসাব করবি। এখন 6 মাস পর পর হিসাব করলে কি সমস্যা সেটা একটু খেয়াল করা যাক। 6 মাস পর পর হিসাব করলে আর এর মানটা নিয়ে একটা ঝামেলা আছে, কারণ এখানে বার্ষিক সুদের হার যদিও 100%, 6 মাসের সুদ কত হবে? বার্ষিক সুদ যদি হয় 100%, 6 মাসের সুদ হবে মানে অর্ধেক বছরের সুদ হবে 50%। তার মানে এখন আর এর মান হয়ে যাচ্ছে, এইবার এই ক্ষেত্রে হিসেবটা হবে এরকম, 1 × এই যে পি এর মান এখানে 1, 1 + ½ হয়ে যাচ্ছে এখানে। কেন হাফ হলো? কারণ আর এর মানটা আসলে 50%। এটা কত জন্য? এটা 6 মাসের জন্য। এইবার এন এর একটা ব্যাপার আছে, এন এর মান এখন হবে 2, কারণ হচ্ছে এখানে আমি যদি 1 বছর পরে হিসেব করতে চাই তাহলে 1 বছরের টার্ম হবে 2টা, কারণ 6 মাস 6 মাস 2টা টার্ম। এখন দেখা গেল এটা যদি ক্যালকুলেট করা যায় তার মান হয় 2.25, অর্থাৎ সে পেল 2 টাকা, সে কিন্তু লাভবান হয়ে গেল যখন আমি বছরটাকে 2 ভাগে ভাগ করে ফেললাম। এইবার আমার সুদের হার কিন্তু 100%, বার্ষিক সুদের হার 100%ই আছে। এইবার আরেকজন বন্ধু এসে বললো, আই আমি তো ব্যাপার বুঝে গেছি, বললো দোস্ত তুমি বার্ষিক সুদের হার 100%ই রাখো, আমি 1 টাকা রাখবো, কিন্তু তুমি বছরটাকে 3 ভাগে ভাগ করে ফেলো। এখন ঘটনাটা কি দাঁড়াবে? এখন আমার কাহিনী দাঁড়াবে এইরকম একটা ব্যাপার, যে আমি বছরটাকে 3 ভাগে ভাগ করে ফেলেছি, বার্ষিক সুদের হার 100%ই আছে, কিন্তু যেহেতু আমি বছরকে 3 ভাগে ভাগ করে ফেলেছি সুতরাং এই প্রতি 4 মাসে, বছরকে 3 ভাগে ভাগ করে 4 মাসে, প্রতি 4 মাসে 1/3 করে করে আর হচ্ছে আমার সুদের হার, এবং 3টা টার্ম আছে। এখন এখন দেখা গেল এর মান হচ্ছে 2.3704, সে কিন্তু আরেকটু বেড়েছে। সুতরাং আরেকটু চাল্লু বন্ধু, সে এসে বলবে দোস্ত এবার 4 ভাগে ভাগ করো, 4 ভাগে ভাগ করলে আমি তখন পাবো 2.4414, অর্থাৎ আমি যত বেশি ভাগে ভাগ করছি তত বেশি পাওয়া যাচ্ছে। এইবার তো যারা বেশি বুদ্ধিমান তারা এসে বলবে দোস্ত প্লিজ তুমি 100 ভাগে ভাগ করো আমার জন্য। এখন 100 ভাগে যখন আমি ভাগ করলাম, আমার মনে যদি আমি বুঝতে পারছি যে আসলে আমি ঠকে যাচ্ছি, তারপরও আমি দেখতে চাই এ শেষ কোথায়, আমি দেখলাম 100 ভাগে ভাগ করলে হচ্ছে 7048। আরেকজন বললো দোস্ত তুমি এক মানে 10,000 ভাগে ভাগ করো, 10,000 ভাগে যখন আমি ভাগ করলাম, 10,000 ভাগে ভাগ করলে এখন পাওয়া যাচ্ছে 2.7181। এইবার আমি একটু সন্দিহান, কি ব্যাপার খুব বেশি কিন্তু বাড়েনি আগের থেকে, 100 ভাগে ভাগ করলেও যা হয় 10,000 ভাগে ভাগ করলেও প্রায় কাছাকাছি হয়। এবার আরেকজন এসে বললো দোস্ত তুমি 1 না 10 লাখ ভাগে ভাগ করো। আচ্ছা 10 লাখ ভাগে ভাগ করলাম, 10 লাখ ভাগে যখন ভাগ করা হলো তখন পাওয়া গেল 2.7183। যখন আরেকজন এসে বললো দোস্ত তুমি 1 না 10 কোটি ভাগে ভাগ করো,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এখনো দেখা গেল এটা হচ্ছে 2.7183, অর্থাৎ এখানে গিয়ে সে আটকে গেছে। অর্থাৎ আমি যদি এইবার ব্যাপারটা কিরকম হচ্ছে আসলে, একটা বছরকে যদি এরকম 10 কোটি ভাগে ভাগ করে ফেলা যায়, তার মানে বছরকে খুব ছোট 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 টাইমে ভাগ করে ফেলা হয়েছে, মানে এখনকার হিসাবটা হচ্ছে অনেকটা সেই প্রকৃতির হিসাবের মতো, প্রতি মুহূর্তে মুহূর্তে হিসাব। প্রতি মুহূর্তে মুহূর্তে যদি আমি হিসাব করি তাহলে এক বছর পরে পাওয়া যাবে 2.7183, যদি 1 টাকা রাখা হয় এবং বার্ষিক সুদের হার হয় 100%। সব জায়গাতে কিন্তু বার্ষিক সুদের হার ঠিকই 100% ছিল। তাহলে বার্ষিক সুদের হার 100% থাকলে আমরা সর্বোচ্চ 1 টাকা রেখে সর্বোচ্চ কত পেতে পারবো? 2.7183। এটাই আসলে ই। আরো ম্যাথমেটিক্যালি বললে খেয়াল করে দেখুন, সব জায়গাতেই ব্যাপারটা এরকম ছিল, 1 + 1/ কিছু একটা টু দি পাওয়ার সেই কিছু একটাই। ব্যাপারটাকে এইভাবে লেখা যায় যে 1 + 1/n টু দি পাওয়ার n। এখন n এর মান যদি অনেক বড় হয়, লিমিট n টেন্স টু ইনফিনিটি যদি হয়ে যায়, তখন যে মানটা পাওয়া যায় এটাই আসলে e। এখন কথা হচ্ছে যে যদি আমরা এখন 2 বছরের হিসাব করি, এটা তো কি ছিল, বার্ষিক সুদের হার যখন ছিল 100%, এই পুরো ব্যাপারটা হচ্ছে যদি বার্ষিক সুদের হার হয় 100% এবং 1 টাকা রাখা হয়। এখন বার্ষিক সুদের হার 100% থাকলো, কিন্তু আমি যদি 2 বছরের হিসাব করি, 2 বছরের হিসাব করলে তখন ব্যাপারটা হবে এরকম, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 + n। এই পুরোটা সেখানে এটা আসলে 2n হয়ে যাবে, কারণ হচ্ছে এখন পুরোটা তো 2 বছরে আমরা সময়টাকে দ্বিগুণ করে ফেলেছি, এখন পাওয়া যাবে e2। যদি এটা x বছর হতো তাহলে পাওয়া যেত e2x। অর্থাৎ এখান থেকে আসলে ইটা আসছে যে আমি যদি গ্রোটা, এই বৃদ্ধিটা যদি কন্টিনিউয়াসলি করতে পারতাম, প্রতি বছর বছর না, প্রতি মুহূর্তে মুহূর্তে যদি করতে পারতাম, তাহলে 100% যেটা যদি আমি বাড়াই, আর আমার যদি প্রথমে 1 টাকা থাকে, তাহলে শেষ পর্যন্ত যত পাওয়া যাবে সেটাই হচ্ছে আসলে ই। যদি x বছর পরে আমি নেই তাহলে পাবো e2x। আচ্ছা, এখানে থেকে e2xটা আছে, আর যারা ম্যাথমেটিক্যালি ব্যাপারটা বুঝতে চান তারা এখান থেকে এই যে লিমিটটা সেই লিমিটটাকে ভেঙে দেখতে পারেন দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। আগ্রহীদের জন্য লিমিট n টেন্স টু ইনফিনিটি হলে 1 + 1/n যে কিভাবে ই হয় সেই প্রমাণটা আমি এখানে দেখালাম, একইভাবে লিমিট n টেন্স টু ইনফিনিটি হলে 1 + 1/n এটা হোল টু দি পাওয়ার n x, এটার মান কিভাবে e টু দি পাওয়ার x হয় সেটা বের করে নেওয়া যায়।